আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব সবাই অনেক ভালো আছেন। আর যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি আমেরিকাতে এখন কতটা শীত, আমেরিকাতে কতটা ঠান্ডা পড়ে। তো দেখতে পাচ্ছেন আমার গায়ে বড় জ্যাকেট, জ্যাকেটের নিচে আরও একটা জ্যাকেট, আর বাইরে দাঁড়িয়ে শীতের সময় কথা বলা খুবই কষ্টকর। কেমন কষ্টকর? কথা বলতে গেলে ঠান্ডার কারণে চোখে জল চলে আসে, আপনারা সেটা দেখতে পাচ্ছেন। তো আমি এখন রাস্তার ধারে দাঁড়িয়ে আছি, তো আপনারা দেখুন গাছের পাতা হলুদ হয়ে গেছে শীতের কারণে, দুই দিন পরে এই পাতাগুলো থাকবে না। আর দেখুন রাস্তায় অনেক পাতা ঝরে আছে, পথচারীরা আসছে আমার পিছনে, দেখুন সবাই বড় বড় জ্যাকেট পরিহিত। এটা আছে নিউ ইয়র্ক। তো চলুন বন্ধুরা আরও কিছু দেখা যাক। দেখুন শীত চলে আসছে আর গাছের পাতাগুলো লাল হয়ে গেছে, বিভিন্ন কালারের, লাইক আই মিন ফুলের কালার। পাতাগুলো অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু দুই দিন পরে এই সুন্দর পাতাগুলো থাকবে না। দেখুন একজন পথচারী যাচ্ছে, তার গায়ে কত বড় জ্যাকেট, আপনি বুঝতেই পারছেন আমেরিকাতে কতটা শীত পড়ে। তারপরেও আপনাদেরকে একটু এক্সপ্লেনেশান দিয়ে রাখি, এখন আমেরিকাতে 18 ডিগ্রি 18 ডিগ্রি সেলসিয়াস, আর হচ্ছে আমি বাংলাদেশের সাতক্ষীরা জেলাতে দেখলাম 77 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আপনি এখন চিন্তা করুন, 77 এবং 18, যত নিচে আসবে তত শীত বেশি। তো আপনি বুঝতেই পারছেন আমেরিকাতে কতটা শীত। শীত বললে ভুল হবে, এটা ফ্রিজিং। দেখুন এখানে লোকজন আসছে, তাদের গায়ে বড় বড় জ্যাকেট পরা। আর এখন বিকাল 3টা বাজে, যার কারণে একটু রৌদ্র দেখা যাচ্ছে। দেখুন সবাই বাসের জন্য অপেক্ষা করছে, সবাই গায়ে বড় বড় জ্যাকেট পরিহিত। তো আমি এখন আছি নিউ ইয়র্কের কুইন্সে, আপনারা দেখছেন নিউ ইয়র্কের কুইন্স সাইড। তো দেখুন শীতের কারণে গাছের পাতা পড়া শুরু করছে, এবং অলরেডি কিছু কিছু গাছের পাতা পড়ে শেষ হয়ে গেছে। তো আপনারা বাংলাদেশের সাথে তুলনা করে নেবেন যে বাংলাদেশের গাছে কতটা পাতা এখন আছে। দেখুন এগুলো আবার ক্লিন করা হবে কিছুদিনের ভিতরে, এক দুদিনের ভিতরে ক্লিন করে রাস্তা পরিষ্কার করা হবে, এটা সরকারিভাবেই করা হবে। তো আমি এখন আছি নিউ ইয়র্কের কুইন্সে, আপনারা দেখছেন কুইন্স সাইড। সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউ ইয়র্কে প্রচণ্ড ঠান্ডা পড়ছে, তো আজকে আমি আপনাদেরকে নিউ ইয়র্কের কুইন সাইডটি দেখাইলাম। এর পরবর্তী পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব নিউ ইয়র্কের ম্যানহাটনে, সেখানে প্রচুর লোকজন দেখতে পাইবেন, এবং শীতের কারণে লোকজন কীভাবে চলাফেরা করছে, কেমন ড্রেস পরছে, এর পরবর্তী পর্বে আপনারা সেটা দেখবেন। বন্ধুরা আজকে চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, এর থেকে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে অবশ্যই আপনাদের সামনে হাজির হব। আর সবসময় বড়দের সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন, আপনার চারপাশে সকল মানুষকে ভালো রাখবেন, আর সবসময় রুয়েল কাইন্ড ইউএসএর সঙ্গে থাকবেন। তো ধন্যবাদ আপনাকে এতক্ষণ কষ্ট করে সঙ্গে থাকার জন্য।